আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। আওয়ামী লীগের অধীনে প্রশাসনের নির্বাচন জনগণ মেনে নেবে না বলছে পীর সাহেব চরমোনাই। জানিয়ে দিব সিংড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩, আটক ৯। আরও জানিয়ে দিব বিএনপি নয়াপল্টনে জড়ো হলে পুলিশ ব্যবস্থা নেবে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ঢাকায় সরকারকে লাল কার্ড দেখাতে চায় বিএনপি। জানিয়ে দিব ১০ ডিসেম্বরের গণসমাবেশে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই বলছে আইজিপি। এবং সর্বশেষ জানিয়ে দিব ৫ লাখ মানুষের সমাবেশ করতে বিএনপিকে পরশের চ্যালেঞ্জ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আওয়ামী লীগের অধীনে প্রশাসনের নির্বাচন জনগণ মেনে নেবে না বলছে পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই বলেছেন, স্বাধীনতার ৫১ বছর স্বচ্ছ একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে। কালো টাকার মালিক ও গডফাদারদের কাছে নির্বাচন কমিশন অসহায়, ইভিএমের নির্বাচন জনগণ বিশ্বাস করে না। এমত অবস্থায় দেশের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আওয়ামী লীগের অধীনে প্রশাসনের নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। আজ শনিবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত বায়তুল মোকাররম পূর্ব চত্বরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান, দুর্নীতি চরম আকার ধারণ করেছে, দুর্নীতিবাজরা আঙুল ফুলে বটগাছ হয়ে যাচ্ছে, সরকারের দায়িত্বশীলদের সহায়তায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, দুর্নীতি দমন কমিশন এখন নখ তদন্তহীন কমিশনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষের বাকস্বাধীনতা নেই, সাধারণ মানুষ সত্য কথা বলতে ভয় পাচ্ছে। বড় দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে দেশের মানুষ আজ আতঙ্কিত। গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে জনগণ আজ দিশেহারা। দেশের মানুষের এ কষ্ট লাঘবে কেউ সাড়া দেয় না। সম্মেলনে পীর সাহেব চরমোনাই ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে শরীফুল ইসলাম রিয়াদকে কেন্দ্রীয় সভাপতি, নুরুল বশর আজিজিকে সহসভাপতি ও ইউসুফ আহমদ মানসুরকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হিসাবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ। সিংড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩, আটক ৯। নাটোরের সিংড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন, এছাড়া মারপিটে আহত হয়েছেন আরও ৫ জন। আজ শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ। এ সম্পর্কে আজ দুপুর সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধ নিয়ে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাদের শরীরের ক্ষতস্থান দেখে মনে হচ্ছে শটগানের গুলিতে তারা আহত হয়েছেন, তবে ঘটনাস্থল থেকে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মাজিদ বলেন, আধিপত্য বিস্তার এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালের আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে ব্যস্ত আছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেড়াবাড়ি গ্রামে খাস জমির দখল নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহদপ্তর সম্পাদক রেজাউল করিম, তার ভাই সাইফুল ইসলাম এবং ডাহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ইউপি সদস্য মানিক হোসেন। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন স্থানীয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। এর জের ধরে আজ শনিবার ভোরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে তা মুখোমুখি সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুলিবিদ্ধ হন শামীম হোসেন, সবুজ আলী, রিপন আলী, আব্দুল মান্নান, আব্দুর রউফ, লাকি হোসেন, সাইদুল ইসলাম, বাবু ইসলাম, নয়ন আলী ও আমিনুল ইসলাম, মোজাম্মেল হোসেন, জামাল হোসেন এবং শিরিনা খাতুন। বিএনপি নয়াপল্টনে জড়ো হলে পুলিশ ব্যবস্থা নেবে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের নিষেধ না মেনে যদি ১০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে জড়ো হয় তাহলে পুলিশ সেই বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার
দুপুরে হাবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় নতুন ভবনের উদ্বোধনী ফল উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক ও সামাজিক সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করে বিএনপি বলছে তাদের অনেক মানুষ জড়ো হবে, সেজন্য তাদের সুবিধার্থেই পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যান তাদের সমাবেশের জন্য বরাদ্দ করেছিল, এজন্য ছাত্রলীগের সম্মেলনের তারিখও পরিবর্তন করা হয়েছে। কিন্তু বিএনপি নাকি সেটি না করে দিয়ে দলীয় কার্যালয়ের সামনে যাবে বলে জানিয়েছে। যদি তারা পুলিশ কমিশনারের নিষেধ না মেনে নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে জড়ো হয় তাহলে পুলিশ কমিশনারই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঢাকা শহরকে সচল রাখতে ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন, কথাটিও যোগ করেন মন্ত্রী। দলীয় কার্যালয়ে বিএনপির চাল ডাল মজুদের বিষয়টি আওয়ামী লীগ কিভাবে দেখছে এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাল ডাল নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করে নাকি বিএনপি সরকার পতনের ডাক দেবে। এখানে আমাদের বক্তব্য স্পষ্ট, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অন্যদিকে বিএনপি বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় এসেছে, তারা আবারও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে নানা অপকৌশল করে যাচ্ছেন। তারা চাল ডাল মজুদ করে কি করে সে বিষয়টি আওয়ামী লীগ দেখছে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর মুশফিক হোসেন চৌধুরী প্রমুখ। এর আগে থানায় নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত সুদীর সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সোয়া 8 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সরকারের গণপূর্ত বিভাগ। ঢাকায় সরকারকে লাল কার্ড দেখাতে চায় বিএনপি। রাজশাহী বিভাগীয় গণসমাবেশে সরকারকে হলুদ কার্ড দেখালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সেই সঙ্গে ঢাকায় লাল কার্ড দেখানোর ঘোষণা দেন তিনি। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত আছেন। এর আগে নাটোর জেলা বিএনপি নেতাকর্মীরা হলুদ ক্যাপ পরে গণসমাবেশ স্থলে আসেন। সমাবেশ শুরুর পর সমন্বয়ক হিসাবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 10 ডিসেম্বরের গণসমাবেশে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই বলছে আইজিপি। অনুমতি দেওয়া স্থানেই বিএনপি তাদের সমাবেশ করবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 10 ডিসেম্বরের সমাবেশে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান তিনি। তবে শঙ্কা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে রাজারবাগ পুলিশ মিলনায়তনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি। পুলিশ প্রধান জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে সারা দেশে অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলছে, দলীয় বিবেচনায় কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে না। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে যে অভিযোগ দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অপরাধ প্রশ্নের জবাবে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত চলমান আছে বলে জানান তিনি। 5 লাখ মানুষের সমাবেশ করতে বিএনপিকে পরশের চ্যালেঞ্জ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিরোধী দল হিসাবেও তারা আন্দোলন সংগ্রাম করতে পারছে না সরকারের সহযোগিতা ছাড়া। তাদের আন্দোলন সংগ্রাম করতে হলেও নাকি সরকারের সহযোগিতা লাগে, এই হচ্ছে তাদের রাজনীতির ধরন। অনেকে বড় বড় কথা বলে তারা এখন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ভয় পাচ্ছে। আপনারা না 10 লাখ লোক জড়ো করবেন, অন্তত পক্ষে 5 লাখ মানুষ তো হবে, তাহলে ভয় কিসের? আমি আগেও বলছি, এরা মিথ্যাবাদী দল প্রতারণা করে জনগণের সঙ্গে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু 23 অ্যাভিনিউ যুবলীগের প্রতিষ্ঠা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির 84তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। শেখ ফরুশ বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশের একটা তথাকথিত বিরোধী দল বিএনপি জামায়াত আজ অপপ্রচারের আশ্রয় নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত। শেখ হাসিনার জনবান্ধব সরকারকে পরাস্ত করে কিভাবে ক্ষমতায় থাকা যায় বা আসা যায়, কিভাবে বাংলাদেশের অগ্রযাত্রা রোধ করা যায়, তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মৌলবাদী ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। বিদেশি কোনো প্রভুর এজেন্ডা তারা বাস্তবায়ন করেছিল তাও আমরা জানি ও বুঝি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 13 বছর দেশের চেহারা পাল্টে দিয়েছেন। এই দেশে দৃষ্টান্তমূলক এবং যুগান্তকারী উন্নয়ন সাধন করতে তাদের সেই উদ্দেশ্য ভেস্তে গেছে, তাদের তো চাকরি চলে যাওয়ার উপক্রম বলে মন্তব্য করেন শেখ পরশ।